পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত মহাশয়কে বুকি দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এখানে কমলকান্ত সামন্ত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস তৃণমূল, কংগ্রেস তৃণমূল, কংগ্রেস না পা, না পা, না পা, তৃণমূল, কংগ্রেস তৃণমূল, কংগ্রেস তৃণমূল, কংগ্রেস না পা, না পা, না পা, মমতা ব্যানার্জি না পা, না পা, না পা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল, কংগ্রেস না পা, না পা, না পা, তৃণমূল, কংগ্রেস না পা, না পা, না পা, না পা। কবে দিন জল গড়িয়ে তো খালি যায় ক্লাব বসবে এখান থেকে। আজকে এখানে এই এলাকার দীর্ঘদিনে চাহিদা ছিল যে জল নিকাশির ব্যবস্থার জন্য একটা ড্রেন, সেই ড্রেন গত অক্টোবর মাসে এখানে অনুমোদন হয়েছিল, ইলেকশনের আগে সেটা সম্পূর্ণ হয়েছে। আজকে কী করলেন? আজকে আজকে সেটা উদ্বোধন করা হলো। ইলেকশন চলাকালীন তো বিধিনিষেধ ছিল তখন নির্বাচন কমিশন। খরচটা কে বহন করছে? গ্রাম পঞ্চায়েত, কাঁকসা গ্রাম পঞ্চায়েত। কত কী খরচ হলো, কতটা পরিমাণ? দুশো মিটার না ফুট, দুশো পঞ্চাশ আড়াইশো ফুট লেন, আর এস্টিমেট কস্ট 2 লাখ টাকা কাছাকাছি। আপনার নাম আর ডেকে স্যার? আমার নাম নবকুমার সামন্ত, কাঁকসা ব্লকের পার্টির প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের এবং কাঁকসা পঞ্চায়েত সমিতি কৃষি সেচ ও সমবায় দপ্তরের প্রমাণ। মানুষ কি সারা পাচ্ছেন? সারা তো বলতে এখানে একটা প্রবলেম ছিল আর কি, এটা অক্টোবর মাসে এখানে ড্রেনটা স্যাংশন হয়েছিল, কিন্তু যে জায়গায় স্যাংশন হয়েছিল সেখানে আশেপাশে বাড়ির যা ছিল আর কি, এখানে তাদের মধ্যে একটা মতভেদ ছিল, সেটা ঠিকঠাক করে এই বোর্ড প্রক্রিয়া 3 মাস চলার জন্য এটা আর কি মানে ওপেনিং হতে পারেনি, মানে উদ্বোধনের জন্য আমরা এলাম এখানে, আজকে এটা উদ্বোধন করে গেলাম। আর মানুষ তো আছে না, যে কারণে আমরা সারা বাংলা জুড়ে যে ভোটটা আমরা পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে লড়ে যে ভোটটা আমরা পেয়েছি বিজেপি সরকারের সাথে, সেখানে মানুষ তো সবসময় রয়েছে, মামাটি মানুষের সাথে সবসময় রয়েছে। এলাকায় এসে মানুষকে কি আশ্বাস দিলেন? আগামী দিন যাতে আমাদের সঙ্গে থাকে এবং আমরাও যাতে আমাদের সঙ্গে থাকতে পারি। ঠিক আছে, আপনার নাম আর কি? আমি বৈশাখী ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা।